আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশিস রহমতে ও আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো এটা হচ্ছে একটু ছাদে আসলাম বিকেলের দিকে আর কি, আর এটা হচ্ছে আজ সকালবেলা রুটি বানিয়েছিলাম। তো রুটি বলতে ভ্যাটার গুলে তারপরে হচ্ছে ওইভাবেই রুটিটা বানিয়েছি। তো শরীরটাও আসলে ভালো না, তো এই যে এভাবে করে একটা ব্যাটার তৈরি করে আটা দিয়ে তারপরে হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর এভাবে রুটিগুলো বানালে কিন্তু একদম সফট আর রুটিগুলো নরম, তুলতুলে খেতেও ভালো লাগে। তো এই রুটিটা কিভাবে বানাতে হয় আমার চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমরা সকালের নাস্তা করে নিব। তো মেয়ের বাবাকে নাস্তা দিয়েছি, নাস্তা খেয়ে অফিসে চলে যাবে, তারপরে হচ্ছে আমরা নাস্তা করে নিব। তো এই তো নাস্তা করার পরে এখন হচ্ছে চলে আসলাম রান্না করে। এটা দুপুরের দিকে মিষ্টি কুমড়া ভাজি করব ছেলে মেয়ের জন্য। তো এখানে আমি মিষ্টি কুমড়াটা নিরামিষ করে একটু ভাজিটা করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি করে দিয়ে তেলে ভেজে নিচ্ছি, তারপরে মিষ্টি কুমড়াটা হচ্ছে আমি ভাজি করে নিব। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তিন চারটি, একটি টমেটো দিয়েছি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে, তারপরে হচ্ছে অল্প হলুদ গুঁড়া আর খুবই অল্প করে মরিচ গুঁড়া আর পরিমাণ মতন লবণ, একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। এবার সব কিছু হচ্ছে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি ভাজিটা করে নিব। এখানে কোনো পানি দিব না, এভাবে ভাজিটা চুলাটা মিডিয়াম আঁচে রেখে করে দিব। তো এটা হচ্ছে পরের দিন সকালে আবার রুটি দিয়েও খাওয়া যাবে। তো এটা হচ্ছে বিকেলের দিকে সন্ধ্যাবেলায় আর কি। তো আমরা হচ্ছে একটু মার্কেটে যাব। মার্কেটে বলতে আমি গত একটি ভিডিওতে বলেছিলাম মেয়ের জন্য স্কুলের ড্রেস শিলাতে দিয়েছিলাম, তো 25 তারিখ আর কি আনার কথা। তো এটা গতকাল সন্ধ্যায়, এখন হচ্ছে আমরা মেয়ের জন্য সে জামাগুলো শিলানো হয়ে গিয়েছে, এখন আনতে যাব। তো মেয়ের বাবা হচ্ছে আসতেছে রিক্সা নিয়ে, তো আমরা আগে রেডি হয়ে বের হয়ে নিয়েছি। তবে এটা আমাদের কাছাকাছি, তেমন দূরে না। আর এখানে হচ্ছে আমাদের পাশে একটা বিয়ে হচ্ছে, বিয়ের আয়োজন, তো একটু শ্যুট করলাম যেহেতু বাহিরে বের হয়েছি। তো এই তো চলে আসলাম যেখানে মেয়ের ড্রেস শিলাতে দিয়েছি আর কি, সেখানে নেওয়ার জন্য আসলাম। তো আসলে তেমন একটা ভিডিও করিনি, একটু করি শ্যুট করলাম। তো আবার আমি একটা বোরকা নিয়েছি, তো বোরকাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বোরকাটা নিয়েছি মেয়ের স্কুলের জামা নিতে আসছি। তারপরে হচ্ছে বোরকাটার চয়েস হয়েছে, নিয়েছি। তবে বোরকাটা আমার কাছে আর কি একটু বড় হচ্ছে, তো আমি হচ্ছে আবার একটু ছোটো করানোর জন্য দিয়েছি, আমার মাপ নিয়ে আর কি একটু ছোটো করবে। তো পরের দিন এটা আনবো বোরকাটা, তো তার জন্য শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে আজ সকালবেলা এই তো স্কুলের জামা মেয়ে পড়তেছে। তো দীর্ঘ দুই মাস প্রায় শেষের দিকে স্কুলে রানিং চলতেছে, তো আজকে মানে স্কুলের ড্রেস পরে যাচ্ছে, যেহেতু ওখান থেকে ব্যাচগুলো দেরিতে দেওয়া হয়েছে তার জন্য ড্রেস শিলাতেও দেরি হয়ে গিয়েছে। আর জুতা তো নিয়েছিলাম গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে হচ্ছে জুতার মধ্যে একটু স্প্রে করে নিচ্ছে, জুতার যে স্প্রেটা ওটা দিলে হয় কি গরমে ঘেমে যে দুর্গন্ধ ওটা ছড়ায় না। তারপরে হচ্ছে মেয়ে রেডি হয়ে নিচ্ছে, তো ড্রেসগুলো পরিয়ে দেখলাম ঠিকঠাক আছে কি না, দেখলাম একটু পারফেক্ট বড় সড়ো হয়েছে আর কি। জামাটা একটু লুজ ফিটিং করে দিয়েছিলাম। তো আমি আবার হচ্ছে যে কেচি বেল আর এসকাপও ছিল ওগুলো দিনই, যেহেতু ছোটো মানুষ তো বড় হলে তো এগুলোর একটু প্রয়োজন। তো আবার ওখানে টিচাররা বলেছিল যেহেতু ছোটো তো কেচি বেল আর হচ্ছে এসকাপের প্রয়োজন নেই, তো এভাবে হলে হবে, তার জন্যে আর কেচি বেল আর এসকাপ নেওয়া হয় নাই। তো মেয়ে হচ্ছে রেডি হবে, রেডি হয়ে তারপরে হচ্ছে স্কুলে চলে যাবে। আর এদিক দিয়ে আমি হচ্ছে রান্না করব, এখানে
খাসির যে মাথা, খাসির মাথা রান্না করব। তো এই তো এখানে আমি খাসির মাথা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর খাসির মাথা হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, কারণ ওখানে যে ছোট ছোট পশম ওগুলো থাকে, তাই একটু ভালো করে সময় নিয়ে পরিষ্কার করা ভালো। তো এখানে আমি মরিচ মশলাপাতি সব কিছু দিয়ে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে, তারপর হলুদ মরিচ মশলাপাতি আর কি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আমি খাসির মাথা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে রান্নাটি করে নিব। তো আশা করি আমার আজকের ছোট্ট ব্লগটি ভালো লাগবে। তো আবারও বলছি, একটি লাইক দিয়ে দিবেন। তো আপনারা কেন জানি লাইক দিতে চান না। তো এই তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, রান্নাটা হতে থাক। এই ফাঁকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে আজকের মতন। আল্লাহ হাফেজ।